আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো এই মাছগুলো নেওয়া হয়েছে তো কুটে ওগুলো ফ্রিজে রেখে দিব আজকে আর না করবো না ওগুলো এখানে নন্দই মাছ বলে ভেদা মাছ বলে তো এখানে আছে চিতল মাছ চিতল মাছ এই চিতল মাছগুলো আজকে আমি কোপ্তা করব আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সাথে আরও কিছু আছে তো আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে চিতল মাছের কোপ্তাটা রান্না করি এবং তৈরি করি তা আমি প্রথমে এটা মানে সব পেটের ময়লাগুলো ফেলে দিলাম আর সাইডের যে কাটাগুলো আছে ওগুলো সম্পূর্ণ ফেলে দিলাম

টাকাটোয়া তোমার মাথায় কী সুতি সুতি সামনে পেলেছি সুভু হলন তোমার গায় নুপুল পলা তোমার গায় গুড খুব সুন্দর হয়েছে তো এমনই দুটা ছড়া বলেছে আর বলেছে চিংড়ি মাছের কোপ্তা করবে চিংড়ি মাছ না চিতল মাছের কোপ্তা করব আজকে আমরা চিতল মাছের কোপ্তা রান্না করব অনেক সুন্দর করে তো এভাবে কেটেও নেওয়া যায় আবার পরের থেতো করার পরে টান দিলেই খুলে যায় আর আমি ভিতরের কাটাগুলো সম্পূর্ণ বেছে নিয়েছি আর ওর গায়ের সঙ্গে যেগুলো লেগে থাকে ওগুলোও ফেলে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কাটাগুলো সম্পূর্ণ আমি ফেলে দিব। আর যতটুকু মাছ নেওয়া যায় আমি ততটুকু মাছ নিয়ে নিয়েছি তো মাঝখানে কাটাটাও আমি সুন্দর করে টান দিয়ে ফেলে দিয়েছি আর এটার মধ্যে যতগুলো মাছ ছিল আমি সুন্দর সুন্দর করে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালোই একদম খুবই সহজ এটা করা তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ লবণ আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা আর এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা একটু সামান্য আর হলো জিরার গুঁড়া আপনারা না চাইলে না দিবেন গরম মশলা যেহেতু মাছ অনেকেই পছন্দ করে না তা এখানে দিচ্ছি সব কিছু এক একসঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি এই রান্নাটা খুবই ভালো আর খুবই পপুলার একটি রান্না আর এটা সবাই খেতে পছন্দ করে তা আশা করি আজকে আমার এই প্রত্যাকারীটা দেখে আশা করি আমার এই কোপ্তাকারিটা দেখে আপনারা সবাই আজকে রান্না করবেন যাদের বাসায় চিতল মাছ আছে বা ফলি মাছ আছে এটা অনেক মজাদার খাবার তা আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি তো আমনি এখানে এসে চিল্লা চিল্লি করছে তো আমার মিক্সড সুন্দর মতো আমি খুবই ভালো করে মিক্সড করে নিয়েছি আপনারাও এইভাবে মিক্সড করে নেবেন আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে তাহলে আর ভাজার সময় ছেড়ে ছেড়ে বা খুলে খুলে যাবে না এখন আমি এটা মাছের শেপে আমি এটা তৈরি করব। আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন এটা শুধু ভাজিও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় কুপ্তা তো আপনারা যেটা চান যেভাবে চান সেভাবে খেতে পারেন অনেক মজাদার টেস্টি একটি খাবার তা আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমার ব্লগ যারা দেখবে আমার মনে হয় তাদের অনেক হেল্প হবে তো এইভাবে আমি একদম মাছের শেপেই করে ফেললাম মাথাটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে মাথাটা সুন্দর মতো ভেজে আবার এটা সঙ্গে লাগিয়ে দিতে পারেন তো অতটুকু কষ্ট আর করিনি আমি তো আমি এভাবে সম্পূর্ণ প্রত্যেকটাই এভাবে তৈরি করে নিব একদম সুন্দর করে ঢেকে ঢেকে দেব চতুর্পাশে একদম চাপ দিয়ে দিয়ে সব কিছু ঠিক করে নেব আর আমার তাহরিনের মান্থলি পরীক্ষা শুরু হয়েছে এটা বার্ষিক পরীক্ষার সময় অ্যাড হবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার তাহরিনের জন্য ওর পরীক্ষা যেন ভালো হয় হুম তো ও তো পড়াশোনা করে না তো এর জন্য আপনারা সবাই দোয়া করবেন ও তো আমনি পড়াশোনা করে কিন্তু তাহারি পড়াশোনা করে না তো সব সময় তো তাহরিনকে করে ও মনে করে যে সব কিছুই ওর আসলে ছোট সেই বড় হলে ঠিক হয়ে যাবে দুই বোনের অনেক মিল এমনিতেই দুই বোনের অনেক মিল কিন্তু কিছু বলতে গেলে তখন দেখা যায় যে সব ওর হয়ে যায় তো যাই হোক আমি তেলটি গরম করে নিয়েছি আর আমি প্রথমে একটি ভেজে নিলাম যদি ছেড়ে যায় তাহলে আমি আবার আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার তৈরি করে নিব তো সেই কারণে তো কর্নফ্লাওয়ার দেওয়াতে মাছগুলো খুলে যায়নি আর ভালোই হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমি এইভাবে সম্পূর্ণগুলো ভেজে নিব আর এই ভাজিটাও খাওয়া যায় আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব আমি তো আপনারা শুধু এই ভাজিটাও খেতে পারেন এটাও খুবই ভালো লাগে এই কোপ্তাটা কারি না করলেও হয় তো আমি কারি করবো সেজন্য আমি কারি নাম দিয়েছি আপনারা যেমন খুশি তেমন করে খেতে পারেন ভালো লাগে অনেক আমি এভাবে প্রত্যেকটা সুন্দর করে ভেজে নিচ্ছি তো দোয়া থাকলে ভয়েস ওভার দিতে নিয়ে সেদিন বারোটা বেজে যায় ওরা এদিক ওদিক থেকে কথা বলে আপনারা অবশ্যই একটু কষ্ট করে শুনে নেবেন আর এই তো তো এমনই আরও ছড়া বলতে চাচ্ছিলো তো আমি না করলাম আর ছড়া বলা যাবে না আজকে তো যাই হোক এখানে আমি সম্পূর্ণ কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর আমার যে ভাজার তেলটি ছিল ওটার মধ্যে আমি অল্প সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম ভাজা পেঁয়াজ না দিলেও হয় তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তো আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম সামান্য আদা বাটা না আদা কেউ চাইলে দিবেন না চাইলে না কোনো বাধা ধরার নিয়ম নেই এখানে এখানে আপনারা টমেটো কুচিও দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা টমেটো কুচি এখন আর আমাদের এখানে ধনিয়া পাতা এবং টমেটো কুচি পাওয়া যায় না মানে টমেটো এখনও ওঠেনি বাজারে যেহেতু মফসলে থাকি তো শীতের সময় অ্যাভেলেবল পাওয়া যায় অন্যান্য টাইমে একটু কষ্টকর হয় আর ফ্রোজেনটা আছে ওটা দিতে ইচ্ছা করল না তাই দেয়নি অবশ্যই ফ্রিজে আছে তো আপনারা যেহেতু ঢাকাতে অন্যান্য জায়গায় এখন উঠে গিয়েছে টমেটো আপনারা টমেটো দিয়ে দিতে পারবেন তো এইভাবে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিলাম আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি তো এই পানিটা আর একটু বেশি করেই দিব কারণ এটা একটু যেহেতু ভাজা সিদ্ধই আছে তারপরে গ্রেভিটা অনেক টেনে নেয় তো আমি ঝোল দিয়ে নামিয়ে ফেললাম নামানোর আগে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন ধনিয়ার পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিতাম যেহেতু ধনিয়া পাতা নেই এখন আর কি আর অমনি খেতে হবে তো আমার যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আমি একদম ছোট ছোটো করে মাংস কেটে নিয়েছি এটা যেভাবে মাংস রান্না করি ওইভাবে রান্না করে পরে আমি কাঁঠালের বিচিটা দিয়ে সিদ্ধ করে নামিয়ে ফেলবো এই তরকারিটা অনেক মজা হয় কাঁঠালের বিচিটা দিয়ে তো আপনারা চাইলে খেতে পারবেন যেহেতু আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এই রান্নাটি আজকে দেখাইনি তো আজকে অনেক কিছুই ছিল ফলি মাছের কোপ্তা ডাল মাছ ভুনা তারপরে কাঁঠালের বীজ দিয়ে গরুর মাংস এটা অনেক ফেভারেট খাবার আপনারা করে নিতে পারেন এই ছিল তো তো আতাহরিন বসে গিয়েছে আর ওর আব্বু আসবে খাবে তোমরা এই মাছ দেব এটা তো কাকা নাই বাবু একটা দেই থেকে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম